মাননীয় স্পিকার নাতিকোটায় আমাকে অল্প একটু সময় বাড়াই দেন প্লিজ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আর একটু সময় দেবেন নাতিকোটা প্লিজ মাননীয় স্পিকার আর 2 মিনিট বলুন বাঙালি জাতিসত্তার অস্তিত্ব মুক্তিযুদ্ধের সোনালী অর্জন বঙ্গবন্ধুর সোনার বাংলার ভিত্তিমূল মহান জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক কার্যপ্রণালী বিধির 147-1 বিধি অনুসারে আনিত প্রস্তাবটি সর্বান্তকরণে সমর্থন করছি এবং এই দুর্লভ ঐতিহাসিক ক্ষণে আমাকে ভাষণ প্রদানের সুযোগ দানের জন্য আপনাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সহ সকল শহীদানদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদকে 2 লক্ষ মা বোনকে এবং এই মহান জাতীয় সংসদের প্রয়াত সকল সংসদ সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আপনাদের দীর্ঘদিনের সহকর্মী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার আমার মরহুম পিতা আলহাজ মোহাম্মদ নাসিম সাহেবকে মাননীয় স্পিকার আমি অত্যন্ত সৌভাগ্যবান মহান জাতীয় সংসদের তৃতীয় প্রজন্মের প্রতিনিধিত্ব করছি আমার পিতামহ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলী স্বাধীনতা পরবর্তী গণপরিষদের সদস্য ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদে সিরাজগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আমার পিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার জননন্দিত জননেতা মোহাম্মদ নাসিম 1986, 1991, 1996, 2001, 2014 এবং 2018 সালে সিরাজগঞ্জ এক আসন থেকে বারবার নির্বাচিত হন আমি 2008 সালে এবং 2020 সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হই জনপ্রতিনিধি হিসাবে এই মহান সংসদের প্রতিনিধিত্ব করার বিরল গৌরব প্রদানের জন্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে জানাই অতল কৃতজ্ঞতা মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর একটি মোটো ছিল সংসদ হবে জনগণের ক্ষমতার এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং সেই বিষয়ে একটি উদাহরণ আমি তুলে ধরতে চাই প্রথম জাতীয় সংসদে আমার দাদা তৎকালীন যোগাযোগ মন্ত্রী শহীদ এম মনসুর আলী যে ভাষণ দিয়েছিলেন রেল বাজেটের উপরে সেখানে তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর নির্দেশে তিনি বলেছিলেন যমুনা সেতুর বিষয়ে যা আমাদের উন্নয়নের প্রতীক 11 জুন 1973 সালে রেলওয়ে বাজেটে তিনি বলেন যে এর মধ্যে যমুনা সেতুর কথাও এসে যায় আমরা ইতিপূর্বে বলেছি যমুনার উপরে পুল করা সরকারের অনেক দিনের আশা আমরা নির্বাচনের সময় বলেছি এবং বঙ্গবন্ধু অনেকবার বলেছেন যে আমাদের ভুললে চলবে না এটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল এবং নির্বাচনী ঘোষণাও ছিল তিনি আরো বলেন ইকোনমিক্যালি ফিজিক্যাল হবে কিনা সেটি বলেছেন বঙ্গবন্ধু বিবেচ্য বিষয় নয় টেকনিক্যালি ফিজিক্যাল হবে কিনা সেটাই মুখ্য বিষয় কারণ জনগণের উন্নয়নই আমাদের মূল প্রতিপাদ্য বিষয় মাননীয় স্পিকার আজকে জাতীয় সংসদ গণতান্ত্রিক ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু কিন্তু আমরা দেখেছি বারবার এই বাংলাদেশে জাতীয় সংসদ এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে আমরা দেখেছি 75-এর 15ই আগস্ট এবং 3রা নভেম্বরের পরে জেনারেল জিয়া কিভাবে গণতন্ত্রকে বন্দী করেছেন এবং সামরিক শাসন জারি করেছেন হেনা ভোটের মতো প্রহসনের ভোট করে তিনি নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং 1979 সালের দ্বিতীয় পার্লামেন্টে তিনি কলঙ্কিত কুখ্যাত ইন্ডেমনিটি বিলকে অধ্যাদেশে পরিণত করে সংসদকে কলঙ্কিত করেছেন 1981 সালে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে আসেন তখন থেকেই বাংলাদেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনরুদ্ধারের যাত্রা শুরু হয় মাননীয় স্পিকার নাতিকোটায় আমাকে অল্প একটু সময় বাড়াই দেন প্লিজ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই থেকে বাঙালির সংসদীয় গণতন্ত্রে ফেরার সংগ্রামী যাত্রা শুরু মাননীয় স্পিকার 1986 সালের যে নির্বাচনে মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মার্শাল্লার অবসান ঘুরিয়ে সংসদীয় গণতন্ত্রে ফেরার একটি বিষাদ 2 মিনিট বলবেন 2 মিনিট দিয়েন মাননীয় স্পিকার 2-3 মিনিট মাননীয় স্পিকার সেখানে জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে জনাব স্পিকার সাহেব আমাদের কথা শুনতে এত কষ্ট কেন হচ্ছে এটা 31 জানুয়ারি 1987 সালে সেটা আমরা জানি আমরা বুঝি আমরা এখানে বলতে এসেছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা এসেছি আমরা জনগণের কথা বলতে এসেছি যে দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে পেটে ভাত নেই পরনে কাপড় নেই অথচ সেই দেশের মানুষের কথা বলতে আমরা উপস্থিত হয়েছি আমি চাই আমাদের কথা বলতে সুযোগ দিতে হবে এটি জননেত্রী শেখ হাসিনার ভাষণ 31 জানুয়ারি 1987 সালে মাননীয় স্পিকার আমরা দেখেছি যে বিএনপি জামাত বারবার এই সংসদকে কলঙ্কিত করেছে মাননীয় স্পিকার আমরা দেখেছি যে 1991 সালের সংসদে
কিভাবে বিএনপি আব্দুর রহমান বিশ্বাসের মতো স্বাধীনতা বিরোধী একজন লোককে তিনি স্পিকার নির্বাচিত করেছিলেন। আমরা দেখেছি কিভাবে 15 ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের পরে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে সংসদ সদস্য এবং বিরোধী দলের নেতা নির্বাচিত করে জাতীয় সংসদের সকল সম্মানকে ভুলুণ্ঠিত করেছিলেন। 2001 সালের পরে আমরা দেখেছি মতিউর রহমান নিজামী মুজাহিদের মতো কুখ্যাত রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধীদেরকে মন্ত্রী বানিয়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক সংসদকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। তার বিপরীতে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার সংসদীয় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। 91 সালের পরে আমরা কিন্তু দেখেছি বিএনপি কিন্তু জাতীয় সংসদে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করার জন্য অনেক গড়িমসি করেছিল, কিন্তু জননেত্রী শেখ হাসিনা তখন সকল সংসদ সদস্যদেরকে নিয়ে যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন, বিএনপি বাধ্য হয়েছিল পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি প্রবর্তন করার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা সর্বপ্রথম সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু করেন, সংসদে সংসদীয় কমিটির প্রধান হিসাবে মন্ত্রীদেরকে বাদ দিয়ে তিনি সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেন। আজকে মাননীয় স্পিকার, আজকে আমরা দেখছি বাংলাদেশ একটি পরিবর্তনের বাংলাদেশ। মাননীয় স্পিকার আর একটু সময় দেবেন, নাতিকোটা প্লিজ মাননীয় স্পিকার, আর 2 মিনিট বলুন। আজকে আমরা দেখি যে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হয়। মাননীয় স্পিকার, আজকে আমাদের মহান স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধকে অপমান করা হয়। আজকে স্বাধীনতা দিবসকে অপমান করে আজকে বিকৃতভাবে চাইল্ড এক্সপ্লয়টেশনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। আমি সেই সকল সুশীল বাবুদের এবং তাদের পত্রিকার কাছে প্রশ্ন রাখতে চাই, যখন ইন্ডেমনিটি অধ্যাদেশ গঠন করা হয়েছিল তখন স্বাধীনতার চেতনা কোথায় ছিল? যখন 21 আগস্টে গ্রেনেড হামলা চালানো হয়েছিল তখন স্বাধীনতা কোথায় ছিল? যখন বাংলাদেশে কৃষকদেরকে সারের জন্য গুলি করে হত্যা করা হয়েছিল, বিদ্যুতের জন্য সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল, তখন স্বাধীনতা কোথায় ছিল? তখন তো আপনাদের বোধোদয় হয় নাই, তখন তো আপনারা স্বাধীনতা নিয়ে কথা বলেন নাই, এখন আপনারা স্বাধীনতা নিয়ে কথা বলেন, কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আজকে শতভাগ বিদ্যুৎ আইনের বাংলাদেশ, আজকে পদ্মা সেতুর বাংলাদেশ, আজকে মেট্রো রেলের বাংলাদেশ, আজকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। তাই আপনাদের গায়ে জ্বালা ধরে ওই সকল সুশীল বাবু কুশীল বাবু আর নরসুন্দরদের বাবুদের দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব স্পিকার বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র আসবে না। বাংলাদেশে গণতন্ত্র আসবে শুধুমাত্র আছে থাকবে এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমি ভাষণ শেষ করার আগে আমার মরহুম পিতা সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম সাহেবের একটি কথা দিয়ে শেষ করতে চাই। তিনি 1986 সালের যে সংসদ হয় সেই সংসদে একটি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি বলেছিলেন, এটা নতুন বাংলা নয়, হাজার বছরের শোষিত বাংলা, এই বাংলা সূর্য সেন তিতুমিরের বাংলা, এই বাংলা মোজাম্মেল ময়াজউদ্দিনের বাংলা, এই বাংলা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৌলানা ভাসানী শেরে বাংলার বাংলা, এই বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা। আজকে এই বাংলা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী সংসদীয় গণতন্ত্রের মূর্ত প্রতীক বাংলাদেশ। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।